Sốt cà vén. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে। তো এই যে আমি সব কিছু রেডি করে নিলাম, আমি সকালে ব্লাড দিতে গিয়েছিলাম, আমার ওই যে কিছু টেস্ট করালাম আর কি। তো এখন ওই যে অসুস্থতার কারণে ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, তো তো সেগুলো সময় পাইনি, তো আজকে করায় নিয়ে আসলাম। তো সেই একটু আমার মেয়ে আবার একটু শ্যুট করেছিল, আমি ব্লাড দিতে ভীষণ ভয় পাই, তারপরে কি আর করা, অসুস্থতার জন্য ব্লাড তো দিতেই হবে। তো মেয়ে আবার একটু শ্যুট করেছিল, যাই হোক। তো ব্লাডটা সকাল সকাল দিয়ে আসলাম, এসে আবার আবার গলারও একটা আলটা দিয়েছে, ওটা করাতে পারিনি, ওইটা আবার আরেক জায়গায়। তো ভাবলাম ব্লাডটা আগে দেই, পরে ওইটা করানো যাবে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো সবার ভিডিও দেখি, আপুরা আপনারা সবাই কেমন আছেন? আসলে অসুস্থতার কারণে দেখা গেছে, তারপরও আমি আপনাদের মানে ভিডিওগুলো আমি দেখেছি, কারণ শুয়ে থাকে থেকে তো আর ভিডিও দেখতে আর প্রবলেম হয় না। আশা করি আপনারাও আমাকে একটা মানে সাপোর্ট করবেন বা লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার তো লাইকের সংখ্যা খুবই কম, লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই খুশি হবো। আমি কিন্তু আপনাদের ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিওটাই দেখি, আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগে আমি ব্লাড যখন নিত তখন খুব ভয় পেতাম শরীর থেকে ব্লাড দিলে, এখন দিতে দিতে আর কি প্রায় সময় ব্লাড দিতে হয়, যার কারণে দেখা গেছে এখন আর ওরকম একটা ভয় পাই না। খারাপ তো লাগে, এখন অসুস্থতার সাথে তো আর কিছু করা যাবে না। তো আজকে ফ্রাইডে সবাইকে জুম্মা মোবারক, আমি খুব সকালেই চলে গেছিলাম ব্লাড দিতে। তো আজকে যাই করেছি, একটু শ্যুট করলাম খাবার দাবার, আজকে হলো তেলাপিয়া মাছরিন রাত রান্না করেছিলাম, আর কলিজা ভুনা করেছিলাম, আর করলা ভাজি করেছিলাম। আসলে ওষুধ খাওয়ার কারণে শরীরটা একটু উইক, তো বেশি কিছু করতে পারি না, তারপরও যা করেছি আলহামদুলিল্লাহ, কলিজা ভুনা করেছি, আর ওই যে দেখেন তো করলা ভাজি, এই আমাদের আজকের খাবার দাবার। করলা ভাজিটা আমার কাছে অনেক মজা লেগেছে, কিন্তু তরকারি আমি তো ওষুধ বেশি খাওয়াতে খেতে পাই না ওরকম ভালো করে, তো করলা ভাজিটা অনেক বেশি টেস্ট হয়েছিল। বগুড়ার ওই যে লাল আলুগুলি আছে না, ওইটা দিয়ে ভাজি করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আপুরা আপনারা এত কষ্ট করে আমাকে কমেন্টস করেন, আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমিও আপনাদের সাথে আছি। তো মুখের উচিনায় দিকে একটু লেবু চটকায় নিয়েছি, আসলেই করলা ভাজিটা অনেক মজা হয়েছে। এভাবে এই আলু দিয়ে খেয়ে দেখবেন, এই যে লাল আলুগুলো আছে না বগুড়ার ছোট, এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে একটু তেলাপিয়া মাছ করেছিলাম, তো এই তো